বড় সাফল্য পেল ডায়মন্ড হাসপাতাল। তিন সন্তানের জন্ম দিলেন মা, সুস্থ আছেন মা এবং তিন সন্তান। হাসপাতাল সূত্রে খবর, গর্ভবতী মায়ের নাম সাজেদা বিবি। তিনি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানা এলাকার মোহাম্মদনগরের বাসিন্দা। গত 10 তারিখ তিনি প্রসব যন্ত্রণা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা করে জানতে পারেন তার গর্ভে একসাথে দুটি সন্তান রয়েছে। অপারেশন টেবিলে তোলা হলে ডাক্তারবাবুদের চক্ষুচরক গাছ, দেখেন একটা দুটো নয়, একেবারে তিনটে সন্তান। দীর্ঘ প্রচেষ্টার পর সুস্থ এবং স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেন তিন সন্তান। বর্তমানে মা এবং তার তিন সন্তান ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন, তারা সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে সাজেদা বিবির আরও দুটি সন্তান ছিল, এটি তৃতীয়বার, এবং তৃতীয়বারে তিন সন্তানের জন্ম দিলেন রায়দিঘির বাসিন্দা সাজেদা বিবি, স্বামীর নাম মোহর আলী। বর্তমানে মা এবং তার তিন সন্তান সুস্থ ও স্বাভাবিক রয়েছে, কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে পাঠানো হবে। আমি ইউনিট 5 এর সঙ্গে অ্যাটাচড আছি। পেশেন্ট সেদিন এসেছিল সকালবেলায়, সকাল 10:52 ভর্তি হয়েছিল 10 তারিখে। যখন ভর্তি হয়েছিল তার গর্ভ মানে প্রসব বেদনা শুরু হয়েছিল। আমরা তখন জানতাম না পেশেন্টের একাধিক বাচ্চা, সেটা বুঝতে পেরেছিলাম বাচ্চার পেটের সাইজটা দেখে। আমরা আশা করেছিলাম টুইন, যমজ বাচ্চা। ফটোতে করা হয়েছিল, যেটা আল্ট্রাসাউন্ডের ফটো, তাতেও বলেছিল টুইন বাচ্চা আছে ভেতরে। তো যখন প্রসব বেদনা শুরু হলো তখন সে ভর্তি হয়েছিল, তখন দেখা গেলো তার প্রেশার খুব হাই ছিল এবং প্রথম বাচ্চার হাতটা বেরিয়ে এসেছিল, ঠিক আছে, গর্ভ এতে ডেলিভারির জায়গা থেকে বেরিয়ে এসেছিল, বেজানা থেকে একটা হাত বেরিয়ে এসেছিল। তৎক্ষণাৎ আমরা ডিসিশন নিই যে সিজার করতে হবে, আমরা নিয়ে যাই। পেশেন্টের প্রেশার কমানোর ওষুধপত্র দিয়ে, অ্যান্টিবায়োটিক্স দিয়ে আমরা ওটিতে নিয়ে যাই। ওটিতে করবার সময় দেখা গেল যে তার প্রথম বাচ্চা হলো, দ্বিতীয় বাচ্চা হলো, তারপরেও আর একটা বাচ্চা আছে গর্ভে। তখন সেটাকেও ডেলিভারি আমরা করেছিলাম, কিন্তু তৃতীয় বাচ্চাটা খুবই সাইজের ছোট ছিল। যদি আমি বলতে দিয়ে বাচ্চার কোনো ওজনগুলো বলতে চাইছি, প্রথম বাচ্চাটার ওয়েট ছিল 2 কেজি 48 গ্রাম, দ্বিতীয় বাচ্চাটার ওজন ছিল 2 কেজি 124 গ্রাম, তৃতীয় বাচ্চাটার ওজন মাত্র 1 কেজি 780 গ্রাম। এই তৃতীয় বাচ্চাটারই বেশি প্রবলেম হয়েছিল, ওর শ্বাসকষ্ট ছিল একটু, আর তৎক্ষণাৎ আমরা ওকে এসএনসিতে ভর্তি করি। ইনফ্যাক্ট দুটো বাচ্চাকে ভর্তি করা হয়েছিল, দ্বিতীয় এবং তৃতীয় বাচ্চাটা। দ্বিতীয় বাচ্চাটা যদিও খুব ওজন বেশি ছিল, কিন্তু তারও একটু প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। তারপর দ্বিতীয় বাচ্চাটা দুদিন থাকার পরে ছেড়ে দিয়েছিল, এসএনসিতে ডিসচার্জ করে দিয়েছিল, ভালো আছে বাচ্চাটা। তৃতীয় বাচ্চাটা কিন্তু জন্ডিস ডেভেলপ করেছিল, তারপরে আবার ওকে ব্লাড টেস্ট করা হয়েছিল, মানে এখানে কেয়ারে ছিল, এসএনসি কেয়ারে ছিল, আলটিমেটলি ওকে ডিসচার্জ করে দিয়েছে। কালকে আবার, গতকাল আবার ব্লাড টেস্ট করা হয়েছে। এবার যদি ওনারা ঠিক করে দেন তাহলে আমরা মাকে ছুটি করে দিতে পারি, বাচ্চাদের নিয়ে মা বালি সুস্থভাবে বাড়ি দিতে পারি। আমরা ওষুধপত্র দিয়ে মার হাই প্রেশার কন্ট্রোল করেছি, ওর একটু রক্ত স্বল্পতাও ছিল, সেটার জন্য আমরা ব্লাড দিয়ে ট্রিটমেন্ট করেছি। এক বোতল ব্লাড দিলেই হয়ে গেছিলো মোটামুটি, ব্লাড অ্যানিমিটার কারেকশান হয়ে গেছে টেম্পোরারি। বাকিটা আমরা ওষুধপত্র দিয়ে, আয়রন, ফলিক অ্যাসিড এইসব দিয়ে আমরা ওনাকে সুস্থ করে দিই। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা দেখছেন নিউজ বিশ্ববাংলা, সময়ের সাথে মানুষের কাছে।